এখন আমি কারোর সাথে প্রেম করছি না প্রেম করতে চাই কারণ আমার প্রেম করতে ভালো লাগে কিন্তু প্রেম করার মতো মানুষ খুঁজে পাচ্ছি না আমার ছোটবেলা কেটেছে ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টারে ওইখানে আমার নানু তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন নানুর বাড়িতেই থাকতাম আমার যখন 4-5 বছর বয়স তখন মা জাপানে চলে যায় পিএইচডি করতে তো ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টার থেকে সরাসরি জাপানের কাগোশিমা এই আমার ছোটবেলা জাপান থেকে আমি ফেরত আসি 8-9 বছর বয়সে তখন আমি থাকতাম মগবাজারে তখন থাকতাম দাদা বাড়িতে এরপরে তো টিনেজার মানে তো বড়ই হয়ে গেছি তো ছোটবেলাটা আসলে কেটেছে ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টার জাপান আর মগবাজার সাংবাদিকতাটা আসলে প্রথম প্রথম খুবই মিস করতাম কারণ একটা 24-hour নিউজ চ্যানেলে কাজ করার যে এক্সাইটমেন্টটা যে থ্রিলটা এটা তো আসলে অন্য কোনো জব সেক্টরে পাওয়া খুব ডিফিকাল্ট তো ওই সাংবাদিকতার থ্রিলটা খুব মিস করতাম কিন্তু এখন আমি যেখানে আছি দারাজ ই কমার্স কোম্পানি একটা এবং বাংলাদেশে আসলে ই কমার্স ফিল্ডটাই খুব নতুন তো এই প্রথম দারাজে জয়েন করার পরে আমি 24-hour নিউজ চ্যানেলের মতো এক্সাইটমেন্টটা আবার পাচ্ছি তো আসলে আগে খুব মিস করতাম সাংবাদিকতা কারণ ওই থ্রিলটা ছিল না এক্সাইটমেন্টটা ছিল না প্রতিদিন নতুন কিছু করছি ওই ব্যাপারটা ছিল না কিন্তু এখন দারাজে আছে সেটা কর্পোরেট জীবন প্রচণ্ড হেক্টিক দিন রাত সারা রাত কাজ করতে হয় কিন্তু আসলে টায়ারসাম লাগে না ক্লান্ত লাগে না কারণ কাজগুলো খুব মজার আর আমি যেই ফিল্ডটাতে কাজ করি আসলে আমি নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছি ভিডিও বানাচ্ছি টিভিসি নিয়ে কাজ করছি ওবিসি নিয়ে কাজ করছি ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কাজ করছি কমিউনিকেশন নিয়ে কাজ করছি মিডিয়া হাউসগুলোর সাথে কাজ করছি যেহেতু আমি পিআর মিডিয়া কমিউনিকেশনটা দেখছি তো কাজটা আসলে খুব মজার অনেক মানুষের সাথে গল্প করতে হয় অনেক মানুষের সাথে কানেকশন রাখতে হয় মজার কাজ কোনো পার্থক্য নেই শায়ন্তনী তিশা একটাই শায়ন্তনী তিশার মধ্যে অনেক কিছু পাবেন আপনি আপনি সঙ্গীত শিল্পী পাবেন আপনি নৃত্যশিল্পী পাবেন আপনি কর্পোরেট মহিলা একজন পাবেন এটাই শায়ন্তনী তিশা একজন লেখিকাও পেয়ে যেতে পারেন কখনো কখনো গানের সাথে একেবারে ছোটবেলা থেকেই আসলে পথ চলাটা শুরু হয়েছে আমার বাসায় সবাই গান করতেন গানের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন মার কাছে গান শিখেছি নানুর কাছে গান শিখেছি নানার কাছে গান শিখেছি তো ছোটবেলা থেকে আসলে গানের মধ্যেই বেড়ে ওঠা সারা জীবনের সবচেয়ে পছন্দের সিঙ্গার হচ্ছে মাইকেল জ্যাকসন আর ইদানিংকালে যদি কাউকে ভালো লাগে আমার অ্যাডেলকে খুব ভালো লাগে ডুয়ালিপাকে খুব ভালো লাগছে আজকাল আর সমসাময়িকদের মধ্যে আমার নাদিয়া ডোরার গান খুব পছন্দ রাফার গান খুব পছন্দ রাফার আসলে রাফা এত ট্যালেন্টেড মিউজিশিয়ান ড্রামস বাজাতে পারে গিটার বাজাতে পারে পিয়ানো বাজাতে পারে রাফার রাফা হোল প্যাকেজটাকেই খুব পছন্দ আর কি আমার এছাড়া নাদেজা সুলতান নাদেজা আর্নিক আর্নিককে খুব পছন্দ আমার এরা এখনকার সঙ্গীত শিল্পী বাংলাদেশের যারা খুব ভালো করছে খুব সুন্দর করে গান করতে পারে আমার প্রিয় খাবার পাতুরি খুব পছন্দ করি কই মাছ খুব পছন্দ ইলিশ মাছ খুব পছন্দ সমুদ্রের যে কোনো মাছ খুব পছন্দ ভেটকি পছন্দ কোরাল পছন্দ রূপচাঁদা পছন্দ বড় গলদা চিংড়ি খুব ভালো লাগে নারকেলের দুধ দিয়ে গলদা চিংড়ি খুব পছন্দ করি এই আর এছাড়া আমার চাইনিজ আর থাই খুব পছন্দ চাইনিজ বলতে বাংলা চাইনিজ যেটা ছোটোবেলা থেকে যেগুলো খেয়ে বড় হয়েছে ওগুলো খুব ভালো লাগে থাই স্যুপ ওয়ান্টন ফ্রাইড রাইস চাউমিন এগুলো খুব পছন্দ গান করতে পছন্দ করি নাচতে পছন্দ করি আমি লেখালেখি করতে পছন্দ করি আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি আমি ঘুরে বেড়াতে পছন্দ করি বিভিন্ন দেশে দেশে যেতে পছন্দ করি নতুন যে কোনো কিছু পেলে আমার করে ফেলতে ইচ্ছা করে ড্রামস বাজাতে মানে আমি ড্রামস বাজাতে পারি না কিন্তু দেখলেই আসলে একটু বাজিয়ে দেখতে ইচ্ছা করে আমি গিটার বাজাতে পারি না কিন্তু একটু কর্ডস ধরতে ইচ্ছা করে ছেলে মেয়ে যে কারোর জন্যই আসলে প্রযোজ্য কর্পোরেট লাইফে আসার জন্য শুধু না মানে যে কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আসলে ডেডিকেশনটা প্রচণ্ড লাগবে স্পেশালি যখন চাকরি জীবন শুরু হচ্ছে ওই সময় আসলে দিন রাত খাওয়া নাওয়া ফেলে কাজের দিকে মনোযোগটা থাকতে হবে পুরো অস্তিত্বটাই কাজ কেন্দ্রিক হতে হবে আর নিজের যতটুকু কাজ ততটুকু একদম গুছিয়ে সুন্দর করে 100% দিয়ে করতে হবে
প্রেম করছি না কারোর সাথে এখন প্রেম করতে চাই প্রেম করতে ভালো লাগে কিন্তু প্রেম করার মতো মানুষ খুঁজে পাচ্ছি না যদি পেয়ে যাই কাউকে প্রেম করা শুরু করব ইমিডিয়েটলি নতুন গান এই বছরই দুটো গান অন্তত বের করার প্ল্যান আছে আমরা প্রত্যেক বছর আসলে দুটো দুটো করেই বের করি একটা রবীন্দ্রসঙ্গীত হয় আর একটা নিজেদের অরিজিনাল ইংলিশ গান হয় তো এই বছরের প্ল্যানে আছে দেখা যাক হয় কিনা মাঝখানে গত এক বছর 2020 পুরোটাই তো আসলে লকডাউনের মধ্যে কেটেছে গান নিয়ে খুব বেশি কাজ করতে পারিনি এখন আবার নতুন করে শুরু হয়েছে সব কিছু খুলে দিয়েছে এখন আবার ব্যান্ড প্র্যাকটিস শুরু করেছি আমরা সো আশা করছি দ্রুতই কাজ আগাবে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই জীবনটা খুবই ছোট আপনি কোনো কিছু যদি করতে ইচ্ছা হয় করে ফেলুন যদি কোনো শখ থাকে শখটা মিটিয়ে ফেলুন কারণ কবে জীবনটা চলে যাবে কেউ বলতে পারে না তার আগেই আসলে যত কিছু করতে ইচ্ছা হয় নাচ গান খেলাধুলা লেখালেখি যা করতে ইচ্ছা হয় মন ভরে করে নিন জীবনটা ছোট এনজয় করুন আর অন্য মানুষকে কষ্ট দেবেন না আমরা প্রত্যেকেই মানুষ প্রত্যেকেরই মন আছে প্রত্যেকেই দুর্ব্যবহার করলে কষ্ট পাই তো আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করে থাকার চেষ্টা করি প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে এসএটিভি সাথে আছি সবসময়